অনাবৃত শরীর ফুলের মালা দিয়ে ঢাকলেন সোহিনী। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার এবার নতুন করে আলোচনায় এলেন অনাবৃত শরীর ফুল দিয়ে ঢেকে। সম্প্রতি একটি ফটোশ্যুট করেছেন কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রী। ওই ফটোশ্যুটে দেখা যায় তার ঊর্ধ্বাংশ অনাবৃত, অনাবৃত অংশ তিনি ঢেকেছেন ফুলের মালা দিয়ে। কদিন আগেই নতুন খবরে সংবাদের শিরোনাম হয়েছিলেন এই অভিনয়শিল্পী। মডেল অভিনেতা রণজয়ের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ওপার বাংলার অভিনেত্রী সোহিনী সরকার। বয়সে প্রেমিকার চেয়ে 6 বছরের ছোট শোভন, তার সঙ্গে বিয়েতে বসতে চলেছেন তিনি। টলিপাড়ার খবর, সম্প্রতি বিদেশে ছুটি কাটাতে গিয়ে বাগদান সেরেছেন এই যুগল। যদিও শোভন বিষয়টি অস্বীকার করেছেন, তবে বাগদান বিয়ে নিয়ে গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন সোহিনী সরকার। গায়ক শোভনের সঙ্গে বাগদানের বিষয়ে সোহিনী সরকার ভারতীয় একটি গণমাধ্যমকে বলেন, আমার অনামিকার কোনো আংটি দেখা যাচ্ছে না তো, আসলে হঠাৎ এটা রটে যাওয়ার পর আমার মা ফোন করে জানতে চান সত্যিটা কি, শোভনকে কি বিয়ে করার পরিকল্পনা করেছেন। এই প্রশ্নের উত্তরে সোহিনী সরকার বলেন, চারপাশে অনেক বিয়ে হচ্ছে, তবে আমার মনে হয় বিয়ে দেখে বিয়ে করে নেওয়া সাংঘাতিক ব্যাপার। আমি ঈশ্বরে বিশ্বাসী, নিশ্চয়ই ভালো কিছু হবে। আসলে আমরা ভাবি যে আমরা একা একাই সব করছি, কিন্তু আমাদের জন্য ঈশ্বরের পরিকল্পনা করাই থাকে, আমরা শুধু বাস্তবায়ন করি। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।